السلام عليكم ورحمة الله وبركاته. আমি নাসির ইবনে জামাল আপনাদের সাথে আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আমি আজকে চলে এলাম কক্সবাজারের সেই বিখ্যাত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, কাঁকড়া ও কচ্ছপ দেখতে পাওয়া যাবে। চলুন উপভোগ করা যাক একে একে ভিডিওতে। হয়তো অনেক কিছু বাদ পড়ে গেছে, তবুও আমার পক্ষে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। প্রবেশের প্রথমে কিছু দূর হেঁটে আমরা দেখতে পেলাম ফিশ ফিডিং এর দৃশ্য। এই দৃশ্যটি ছোট বড় সবাই খুব উপভোগ করছে। এরপর একটু দূরে কিছু বড় প্রজাতির পাঙ্গাস মাছ ও কাতলা মাছ দেখতে পেলাম। এখানে আরো অনেক প্রজাতির মাছ আছে, সব মাছের নাম হয়তো আমার জানা নেই। এখানে মাছ চলাচলের জন্য যথেষ্ট জায়গা রাখা হয়েছে। মাছ এখানে সুন্দরভাবে বিচরণ করছে। আমরা এখানে এখন যেই পাঙ্গাস মাছটি দেখতে পাচ্ছি, এটার ওজন প্রায় 26 কেজির মতো। এগুলো আকারে এবং ওজনে আরও বড় হতে পারে। এদের ওজন সর্বোচ্চ 100 কেজির মতো হতে পারে। এখানে আরও কিছু প্রজাতির মাছ, যার নাম হয়তো আমার জানা নেই। আপনারা উপভোগ করুন, মাছগুলো দেখুন, কেমন লাগছে বলবেন কমেন্ট করে। বিভিন্ন প্রজাতির মাছ, এটার ভেতরে না গেলে হয়তো আল্লাহর এই অপরূপ সৃষ্টি দেখা হতো না। আল্লাহর কত সৃষ্টি আমরা আজও দেখিনি, এটার ভেতরে ঢুকে হয়তো কিছু সৃষ্টি আমাদের চোখে দেখতে পেলাম। প্রতিটা সৃষ্টি আল্লাহ খুব নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ এইগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কত না প্রাণী আছে, সমুদ্রের তলদেশে আমাদের অজানা। এখানে এই দৃশ্যগুলো দেখা ছাড়াও আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ফিশ ফুট ম্যাসাজ, ফিশ মুভি 3D। এখানে শপও আছে, আপনার চাইলে এখান থেকে কোনো কিছু কেনাকাটাও করতে পারেন। ওপরে কফি শপ রয়েছে, বাচ্চাদের গেমস খেলার জায়গা রয়েছে, কার রাইডিং রয়েছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য ম্যাজিক মিরর, আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। এখানে যাওয়ার আগে হয়তো এই মাছগুলো আমরা কখনো দেখতে পাইনি। এখানে যাওয়ার পর অনেক অজানা মাছ দেখতে পেলাম। মাছগুলোর আকার আকৃতি দেখতে অনেক সুন্দর। এখানে ছোট ছোট শার্ক রয়েছে যা দেখতে অনেক সুন্দর। বড় একটা কচ্ছপ কি যেন শিকার করে রেখেছে দেখতে পাচ্ছেন। আল্লাহর এই অপরূপ সৃষ্টির দৃশ্য দেখছি আর মুগ্ধ হচ্ছি। হয়তো আগে কখনো এসব দৃশ্য দেখা হয়নি, তাই হয়তো বেশি উত্তেজনা কাজ করছে। এত সুন্দর সুন্দর মাছ পানির নিচে কীভাবে বিচরণ করে তা দেখে আমি অনেক মুগ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ এসব দৃষ্টির সাক্ষী করার জন্য শুক্রিয়া জ্ঞাপন করলাম। এত সুন্দর, এত সুন্দর যা বলে শেষ করা যাবে না। এত মনোরম দৃশ্য দেখার সুযোগ করার জন্য আল্লাহর কাছে অশেষ মেহরবান, অশেষ শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এটার ভিতরে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য 300 টাকা করে। আমরা 7 জন গিয়েছিলাম। এখানে বিভিন্ন রাইড আমরা উপভোগ করি, তার ভিডিও হয় বাদ পড়ে গেছে। অনেক ভিডিওই এখানে করা হয়নি। এখানে কৃত্রিম একটা ঝর্ণা করা হয়েছে সব দর্শকের জন্য। এখানে অনেক দর্শক এসে ছবি তুলছে, ভিডিও করছে, আমরাও একটু ভিডিও করে নিলাম। একটু ভিতরে প্রবেশ করতেই আমরা শেষের দিকে চলে আসলাম। শেষের দিকে আমার ছোট মামা গেমস, গাড়ি গেমস রাইডিং করলো, আমরা তা উপভোগ করলাম। এটা উপভোগ করতে করতে আমাদের ভিডিও এখানেই শেষ হয়ে গেল। আজকের জন্য এখান থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।